কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল মালিক, প্রভাষক উচ্চতর গণিত, সাগরখালী আদর্শ কলেজ, সিধুলিয়া, মিরপুর, কুষ্টিয়া। আজ তোমাদের আমি একাদশ শ্রেণী অধ্যায় বিন্যাস অধ্যায়, এই বিন্যাস অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। বিন্যাস অধ্যায় অর্থাৎ বিন্যাস কি? বিন্যাস কথাটি সাধারণ অর্থ সাজানো। বিন্যাস কথাটি সাধারণ অর্থ হচ্ছে সাজানো। তাহলে কয়েকটি জিনিস থেকে কিছু সংখ্যক জিনিস নিয়ে বা সব কয়েকটি জিনিস একত্রে নিয়ে বিভিন্ন প্রকারের সাজালে এক এক প্রকারের সাজানোকে বিন্যাস। তাহলে বিন্যাস কি? বিন্যাস কথাটি সাধারণ অর্থ হচ্ছে সাজানো। তাহলে এখানে অনেকগুলো জিনিস থাকবে, তার মধ্যে থেকে কিছু জিনিস নিব বা সব কয়েকটি জিনিস নিয়ে একত্রে বিভিন্ন প্রকারের সাজালে এক এক প্রকার সাজানোকে বিন্যাস বলা হয়। তাহলে এক এক প্রকারের সাজানোকে বিন্যাস বলা হয়। তাহলে বিন্যাসটা হচ্ছে অনেকগুলো জিনিস থাকবে, সেই জিনিস থেকে কয়েকটি নিতে পারি অথবা ওই সবগুলাকে নিয়ে নিতে পারি, তারপরে এক এক অংশে সাজানো, সেই সাজানোটাই হচ্ছে বিন্যাস। আর বিন্যাস সাধারণত হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সারি বিন্যাস, তাহলে এক নম্বর হচ্ছে সারি বিন্যাস, সারি বিন্যাস এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে চক্রাকার বিন্যাস, চক্রাকার বিন্যাস। আর তিন নম্বর বিন্যাস হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে সাধারণত বিন্যাস হচ্ছে, বিন্যাস সাধারণত তিন প্রকার। এক নম্বর হচ্ছে সারি বিন্যাস, চক্রাকার বিন্যাস আর পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে বিন্যাস হচ্ছে আমরা সাধারণত জানি তিন প্রকার বিন্যাস। তাহলে বিন্যাস কি? বিন্যাস হচ্ছে, বিন্যাস কথাটির অর্থ হচ্ছে সাজানো। অনেকগুলো জিনিস থাকবে, সেই জিনিস থেকে কয়েকটি জিনিস অথবা সবগুলো জিনিসের মধ্যে থেকে এক একটা অংশকে সাজালে যেটা পাবো সেটাই হচ্ছে বিন্যাস। বিন্যাস সাধারণত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সারি বিন্যাস, চক্রাকার বিন্যাস আর পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে এই তিনটা আমরা বিন্যাস পেলাম। এই তিনটা বিন্যাসের মাধ্যমে সারি বিন্যাসের আমরা সূত্র, সারি বিন্যাস থেকে আমরা সূত্র পাবো। দেখো সারি বিন্যাসের সূত্র আমরা, এর সূত্র কি আছে? এর সূত্র হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে এ পারমিটেশন আর। তাহলে সারি বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর দ্বারা একে প্রকাশ করবো আমরা। আছে সারি বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর। আর চক্রাকার বিন্যাসের সূত্র হচ্ছে, চক্রাকার বিন্যাস, এই চক্রাকার বিন্যাসের সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান আর এই ফ্যাক্টরিয়াল। তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল হচ্ছে চক্রাকার বিন্যাসের সূত্র। তাহলে চক্রাকার বিন্যাসের সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর পুনরাবৃত্তিমূলকের বিন্যাস, এই পুনরাবৃত্তিমূলকের সূত্র হচ্ছে, এই সূত্র হচ্ছে এন টু দি পাওয়ার আর। তাহলে আমরা সাধারণত তিনটা বিন্যাসকে আমরা সাধারণত তিন প্রকার বিন্যাস, এক নম্বর হচ্ছে সারি বিন্যাস, চক্রাকার বিন্যাস আর পুনরাবৃত্তিমূলক বিন্যাস। সারি বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর, আর চক্রাকার বিন্যাসের সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর পুনরাবৃত্তিমূলকের বিন্যাস হচ্ছে এন টু দি পাওয়ার আর। এই হচ্ছে আমরা বিন্যাস পাচ্ছি এইভাবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে বিন্যাস সাধারণত আমরা তিন প্রকার পেল, একটা সারি বিন্যাস, চক্রাকার বিন্যাস আর হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। এখন কিছু জিনিস আমরা জানতে হবে, যেমন এন
18 টাকা মানে হলো ফ্যাক্টরাল চিহ্ন বলা হয় কি বলা হয় ফ্যাক্টরাল তাহলে n কে এতকে আমরা কিভাবে লিখতে পারি আচ্ছা ফ্যাক্টরিয়াল একে আমরা লিখেছি n কে ফ্যাক্টরিয়াল n এতকে ফ্যাক্টরিয়াল n বা গুণিক n ফ্যাক্টরিয়াল n বা হচ্ছে গুণিক n হিসাবে বলা হয় তবে পড়তে হবে তাহলে আর পড়া নিয়ম হচ্ছে এটাকে আমরা পড়বো কিভাবে n ফ্যাক্টরিয়াল কে বলবো যে একে ফ্যাক্টরিয়াল n বা গুণিক n হিসাবে পড়তে হয় তাহলে ফ্যাক্টরিয়াল দিয়ে সেটাকে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন অথবা গুণিক চিহ্ন হিসাবে প্রকাশ করে পড়বো পড়ার ক্ষেত্রে এখন দেখো ফ্যাক্টরিয়াল সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে কিছু সূত্র দাও ফ্যাক্টরিয়াল এক জিরো ফ্যাক্টরিয়াল তাহলে জিরো ফ্যাক্টরিয়ালের মান কত আমরা জানি জিরো ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1 জিরো ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1 যদি 1 ফ্যাক্টরিয়াল দেয় তাহলে 1 ফ্যাক্টরিয়াল মান কত 1 ফ্যাক্টরিয়াল মান 1 ফ্যাক্টরিয়াল চিহ্ন কি সাধারণত বাদ এটা তো বলা হচ্ছে ফ্যাক্টরিয়াল চিহ্ন অথবা এই ভাবেও লেখা যায় অথবা লেখা যায় এল এর মত বড় হাতের এল এর মত চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারবে তোমরা তাহলে 0 ফ্যাক্টরিয়াল সমান 1 1 ফ্যাক্টরিয়াল সমান 1 তাহলে 2 ফ্যাক্টরিয়াল সমান কি দেখো তুমি 2 ফ্যাক্টরিয়াল তাহলে 2 ফ্যাক্টরিয়াল সমান অবশ্যই তোমরা বলতে পারবে 2 গুণ 1 এই যে 2 গুণ 1 তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে যাবে 2 গুণ 1 3 ফ্যাক্টরিয়াল যদি হয় তাহলে 3 ফ্যাক্টরিয়াল কে লিখতে পারি 3 গুণ 2 গুণ 1 3 ফ্যাক্টরিয়াল কে ভাঙলে এভাবে হবে 4 ফ্যাক্টরিয়াল কে ভাঙলে এভাবে ভাঙতে দেখবে চলে যাবে এখন দেখো যে n ফ্যাক্টরিয়াল এইটা সমান কি লিখতে পারি এতক্ষণ আমরা তো ভাঙলাম 0 ফ্যাক্টরিয়াল সমান 1 1 ফ্যাক্টরিয়াল সমান 1 2 ফ্যাক্টরিয়াল সমান 2 গুণ 1 3 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 3 গুণ 2 গুণ 1 কিন্তু n ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারি তাহলে n ফ্যাক্টরিয়াল সমান লিখতে পারি n ইনটু হচ্ছে n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 এইভাবে ডট 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 3 ইনটু 2 ইনটু 1 এইভাবে লেখা যায় n ফ্যাক্টরিয়াল সমান আমরা লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট ডট 3 ইনটু 2 ইনটু 1 অথবা এইদিকে লেখা যায় কিভাবে লেখা যায় যে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ডট ডট তাহলে দেখো লাস্টে n মাইনাস 2 ইনটু n মাইনাস 1 ইনটু n এইভাবে লেখা যায় তাহলে n ফ্যাক্টরিয়াল কে আমরা এইভাবে লিখতে পারি যে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু ডট ডট ঠিক আছে 3 ইনটু 2 ইনটু 1 অথবা লিখো এই যে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু এইভাবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আর একটা লেখা যায় যে n মাইনাস 1 এই যে ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে আচ্ছা দিলাম যে n আর একটা লেখা তো অতএব লিখতে পারি আমরা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এটার সমান আমরা লিখতে পারি দেখো কিভাবে লেখা যায় এটার সমান লেখা যায় হচ্ছে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হবে সেই জন্য আমরা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল সমান লিখতে পারি যে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি বুঝা গেছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভাঙা যায় ফ্যাক্টরিয়াল এর সম্বন্ধে আর জিরো সম্বন্ধে এটা অবশ্যই জানতে ফ্যাক্টরিয়াল জিরো মানে 1 1 ফ্যাক্টরিয়াল মানে 1 2 ফ্যাক্টরিয়াল মানে 1 3 ফ্যাক্টরিয়াল মানে এইভাবে চলবে এবং 4 ফ্যাক্টরিয়াল যত ফ্যাক্টরিয়াল দিব সেইভাবে 4 টি সেই সংখ্যাটি মানে থাকবে চলবে থাকবে এখন আরেকটা জিনিস দেখো আমরা সারি বিন্যাসের ক্ষেত্রে যে একটা সূত্র লিখেছিলাম যে n পারমিটেশন r এই সূত্রটা লিখেছিলাম নাকি
তাহলে আমরা শারীরিক বিন্যাসের ক্ষেত্রে লিখছিলাম যে রেঞ্জ পারমিটেশন আর তাহলে এইটাকে আমরা লিখতে পারি দেখো এটাকে ভাঙা হয়েছে ফ্যাক্টরিয়াল এন ভাগ হচ্ছে এন মাইনাস আর তাহলে আমরা আর এর সাথে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে তাহলে এন পি আর সমান ভাঙা যায় ফ্যাক্টরিয়াল এন ভাগ হয়েছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল যেমন এর একটা অঙ্ক দেয় দেখো যদি তোমরা ভালো করে বসে পারবে দেখলে বুঝতে পারবে যে ফাইভ পি টু তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি দেখো কিভাবে লেখা যায় এই উপরেটাই এন তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল লিখলাম তারপরে আছে কত এন মাইনাস আর তাহলে ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস টু ফ্যাক্টরিয়াল বুঝা গেছে এখন এইটা যদি আমরা ভাঙতে পারি কিভাবে ভাঙা যায় ফাইভ ফ্যাক্টরিয়াল যেমন আমরা দেখতে পারি যে পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক আর এইটাকে লেখা যায় বিয়োগ করলে কত আসে বিয়োগ করলে থ্রি থ্রি ফ্যাক্টরিয়াল আছে তাহলে আর একটু দেখো যে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান উপরে ছিল আর এটি সময় দেখতে পারি যে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এখন আমাদের এটা এটা কাটে গেল এটা কাটে এটা অক্সিজেন সেটে তাহলে আমাদের থাকছে কত শুধু তার কাছে কুড়ি আমাদের অঙ্ক হয়ে গেল এইভাবে যত অঙ্ক দিক না কেন আমাদের অবশ্যই তোমরা পারবে যে সেভেন পি থ্রি দিল তাহলে এইভাবে আমরা করতে পারবো অবশ্যই পারবে না অবশ্যই পারবে যাই তাহলে আমাদের সারি বিন্যাসের একটা উদাহরণ আমি দেখালাম এবার চক্রাকার বৃদ্ধি সেটার একটা ই দেখাচ্ছি যে চক্রাকার ছিল কি আমাদের যে এন মাইনাস ওয়ান এই ফ্যাক্টরিয়াল ছিল নাকি চক্রাকারে এটা ছিল যাই আমরা চক্রাকারে যাচ্ছি আমরা সারি নিয়ে কাজ করবো আর একটা কিছু সূত্র দেখো হচ্ছে যে এন পি ওয়ান তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি যে এন পি ওয়ান তাহলে এটি সমান হচ্ছে শুধু এন আছে সূত্রে যদি দিত যে ফোর পি ওয়ান তাহলে এটা সমান শুধু ফোর আসবে যাই দিক না কেন এই সূত্র অনুসারে এন পি ওয়ান সমান লাগে এন আছে তাহলে ফোর পি ওয়ান সমান ফোর আসবে যদি সেভেন পি ওয়ান দেয় তাহলে শুধু সেভেন আসবে অবশ্যই তোমরা বুঝতে পারছ আর একটা দেখো সূত্র একটা সূত্র হচ্ছে যে এন পি জিরো এন পি জিরো এইটি সমান আমরা কি লিখতে পারি এন পি জিরো সমান হচ্ছে ওয়ান কারণ এখানে যদি জিরো থাকে যেটা থাকবে উপরেটা সেটা বসবে না আগেরটা বলছিল কি যে এন পি ওয়ান ছিল তাই উপরের এনটা বসছিল কিন্তু এখানে এন পি জিরো থাকলে উত্তরাইবে হচ্ছে ওয়ান তাহলে এরকম যে জিনিসই থাকুক না কোন দিন দিল যে থ্রি পি জিরো তাহলে আরো ওয়ান আসবে ওয়ান আসবে তাহলে যাই হোক আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই কিছু না কিছু বুঝতে পারলে বিন্যাস সম্বন্ধে নতুন ক্লাস তোমাদের তোমরা একাদশ শ্রেণীতে প্রথম ক্লাস বিন্যাসের বিন্যাস ক্লাসটা অবশ্যই তোমরা যে করালাম সেটা তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাস করবে এবং যে বন্ধুরা দেখবে না তাদেরকে তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে আর সামনে ক্লাসে বিন্যাস নিয়ে আরও ব্যাপক আলোচনা করবো আর এর মধ্যে কোনো ত্রুটি থাকে সামনে অবশ্যই আমাকে আমার মেসেঞ্জারে অথবা ইউটিউবে কমেন্ট করে জানাবে যে কোনো সমস্যা হলে অবশ্যই সামনে ক্লাসে সেগুলোকে আমি সমাধান করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো